ইসলামের মুমিনদেরকে চোখের পর্দা করতে বলা হয়েছে চোখের পর্দার সম্পর্কে জানতে চাই বিস্তারিত আল্লাসবাহানা হুয়াত তালা পুরানি করিয়েমের সুরায় নূরে উল্লেল মিনিনা একদুন আব সর ও ফরুজাহুম জালিকা মা হয়েছে যে তারা যাতে চোখের পর্দা করে মানে চোখকে অবনত রাখে আচ্ছা হারাম দিকে যাতে দৃষ্টি না রাখে অনুরূপভাবে আমাদের মা বোনদের সম্পর্কে বলা হয়েছে অকল্লির মিনাতিয়া উদুদ্দামিনাফ সরি হিন্দু ওয়া আফজনা ফরু জুন না অলা ইউদ্দিন আর জিন না এবং তারা তাদের নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লাহ মা জহার আমিন হাওয়ালিয়া তুরিব না বখুমনি না আলা জুয়েবিহ কিন্তু যাদের কাছে তার নিজের জিনাতকে প্রকাশ করার জায়েজ আছে তাদের কাছে করতে পারে বুঝে আর সবসময় নিজেদের শরীরকে

তারা বিয়ে করে কেন কারণ এটি চোখকে হেফাজত করে আর ওয়াহসান ফরাজ লজ্জা স্থানকে হেফাজত করে এটি আর যার এই সামর্থ্য নিয়ে বিয়ে করার তিনি যাতে রোজা রাখেন নফল রোজা রাখেন ফাইনাহু লাহু ভিজা কারণ এটি তার ঢাল স্বরূপ ঢাল স্বরূপ তার যৌন ক্ষমতাকে এটি অবদমিত রাখেন এই কথা রসুল্লাহাম বলছে সুতরাং শুরু কিন্তু হয় প্রত্যেক জিনিসের চোখের দিয়ে চোখ দিয়ে শুরু হয় তাই আল্লাহ সুবাহ সুরাতুল মিনিনের বারো নম্বর আয়তে বলছেন ইয়া আলাম খাল আয়ুন অমা তফিস সুদর আল্লা সুবাহানা হুয়া তালা চোখের খেয়ানত সম্পর্কে জানেন এবং তোমার হৃদয়ে যেগুলো তুমি গোপন রেখেছ তা জানেন তাই আমরা রসুল ইসলাম যেভাবে বলেছেন যে যখন তুমি হাঁটো রাস্তায় তখন তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো মানে হারামের দিকে তাকাও না বরং দৃষ্টি থেকে রাখো রাস্তার দিকে রাস্তার দিকে রাখো মানে আমি এইভাবে হাঁটবো না যে অন্য মানুষের সাথে আমার ঢুস লেগে যায় বরং হাঁটব কিন্তু আমার চোখ এইভাবে রাখবো যে কারো মুখের উপরে যাতে আমার চোখ না পড়ে আচ্ছা অবনত রাখবো দৃষ্টি এবং যখন বুঝবো যে সামনে যে আসছে তার দিকে তাকানো আমার জন্য জায়েজ নেই হারাম সেদিকে আমি দৃষ্টিপাত করব না হজরত হজরত আলীকে বলছেন এই কথা ইয়া আলী লা তাত আইন নাজারাতা নজারাতা ফাইনাল উলা ওয়ালে সাতলা কা সানিয়া মানে প্রথম যখন তোমার কোনো নারীর প্রতি দৃষ্টি পড়ে গিয়েছিল হঠাৎ অসতর্কতা বসত এটির জন্য কিন্তু তোমার গুনা নাই কিন্তু পরে যখন তোমার কলবের মধ্যে এক পয়দা হলো খুদখুতানি পয়দা হয়েছে যে আমি আরেকবার তাকাই দেখি তার সৌন্দর্য এই দ্বিতীয়টি কিন্তু আমার জন্য হারাম হারাম তাই রসুলফাকসাল্লাহ ইসলাম বলেন যে দৃষ্টিকে অবনত রাখো হারামের দিকে তাকিও না কেবল চোখ না শুধু হারাম শুনো না হারামের ঘ্রাণ নিও নিও না হারাম কি স্পর্শ করো না হারামের দিকে পা দিয়ে পা দিয়ে যেও না হেঁটে যেও না এই যে রসুল ইসলামের হাদিসগুলো এগুলো যদি আমরা কেউ কেউ ইনফেরাদিভাবে ব্যক্তিগতভাবে মানি তাহলে ব্যক্তি জীবন সার্থক হবে যদি পারিবারিকভাবে মানি পারিবারিক জীবন সার্থক হবে সামাজিকভাবে ভাবে মানলে সামাজিক জীবন সার্থক হবে পর্দার বিষয়ে আর একটা কথা বলি যে কোনো ছাত্র বা ছাত্রী কিংবা শিক্ষক একসাথে পড়াশোনা করতে বসলো শিক্ষক হচ্ছে গিয়ে অন্ধ আর ছাত্রী দেখতে পান সেক্ষেত্রে অন্ধ শিক্ষকের সামনে ছাত্রী ব্যাপার দেয় বসতে পারবে কিনা না আসলে এটির অনুমতি নেই অনুমতি নেই হজরত আবদুল্লাহ ইবনি উমে মাকতুম রাজি আল্লাহ আনহু উনি

যে তারাদের তোমরা পর্দা করো তখন পর্দা রায়েত نازিল হয়েছে জি তো মৈমুন রাদিয়াল্লাহু তাআলান্নবলেন রাসূলুল্লাহ তো অন্ধ কিন্তু আমাদেরকে দেখে না তো রাসূল বললেন তুমি কি দেখো না তাদেরকে আল্লাহু এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে অন্ধ হলেও আমাদের মাboundingে উচিত ওই ধরনের শিক্ষক শিক্ষক অবলম্বন না করে নারী শিক্ষক অবলম্বন করা আর আজকাল আলহামদুলিল্লাহ আমাদের সমাজে শিক্ষিতের হার বেড়েছে আমি যদি ইচ্ছা করি আমার মা বোনরা যদি ইচ্ছা করে নারীজন নারী শিক্ষিকাকে নিজের জন্য নির্বাচন করবেন এটি হতে পারে সুযোগ আছে